আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রবল তুষারপাত বৃষ্টিপাত এবং বন্যায় কমপক্ষে তিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে সড়ক মহাসড়ক পরিষ্কার ও পুনরায় খোলা এবং লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ করছে পাকিস্তানে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে এগারো জন মারা গিয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান ইমরান জারকন ভারী তুষারপাত ও প্রবল বৃষ্টিপাত সহ তীব্র শৈত্যপ্রবাহ চলছে আফগানিস্তানে দেশটি চলমান এই বৈরী আবহাওয়ার মধ্যে শনিবার অন্তত সতেরো জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা দেশটির আবহাওয়া বিভাগ ভার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এবছর আবহাওয়া চরম চরমাকার ধারণ করেছে রয়টার্সকে দেওয়া আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা টিমের ভাষ্য অনুযায়ী জানা যায় আফগানিস্তানে এরকম সত্যপ্রবাহ এর আগে সব রেকর্ডকে হার বানিয়েছে কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস বারো সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল এতে জনজীবন বিপর্যস্ত হয়েছে তীব্র ঠান্ডা ও ভারী তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে হতাহতের ঘটনাও ঘটছে ডেক্স নিউজ সিপ্লাস চট্টগ্রাম